Valose? নাহিদানিলা চলে আসলাম কিশোরগঞ্জের আরও আরেকটি দিন নিয়ে। শীতের সকাল কিশোরগঞ্জ খুবই মজা, এবার সকালবেলার নাস্তা হচ্ছে, তো সবাই মানে সবার খানাপিনা শুরু হয়ে গিয়েছে, তো সকাল বলতেই 9টা 10টা বেজে যায় কারণ প্রচুর শীত, তো গরম গরম ধোয়া ওড়ানো খাবার সকালের নাস্তা। তো আমার 2টা কাজিন ওরা চলে যাবে, তো ওরা নাস্তা করছে, আমি ওদের ভিডিও করছে দেখে আমার সঙ্গে ঝগড়া করছে, সঙ্গে আমার 2টা দুলাভাই বোনের ছেলে, তো ওরা গরম গরম বিরিয়ানি খাচ্ছে আর হচ্ছে আলু ভর্তা চাপা শুটকি ভর্তা আর মুরগি সম্ভবত, তো মুরগির মাংস দিয়ে আমার কাজিন 2টা খাচ্ছে আর আমার 2 বোনের জামাই ওরা হচ্ছে আলু ভর্তা আর চাপা শুটকি দিয়ে খাচ্ছে। সঙ্গে তো আমার মা আছেই, এত ভোরবেলায় উঠে রান্নাবান্না শুরু করে দেয় সকালে নাস্তা, তো সবাই খায় 9টা 10টায়, তারপরও কেন যেন রাতে ঘুমায় না, টেনশন করে যে আমার মেয়েরা কী খাবে, বাবা সবাই কী করবে না করবে নাস্তা, সেটা নিয়েও অযথাই টেনশন করে। হয়তো মা বলেই, মার সাথে তো এটাই পার্থক্য অন্যদের সঙ্গে। তো এবার সবার নাস্তা টাস্তা শেষ, আমিও নাস্তা করে এই আমাদের বাসার এই দুষ্টু মেয়েটার সঙ্গে একটু দুষ্টু করছিলাম, এত চতুর তা তোমরা দেখো, দেখো পড়াশোনা করো, এখানে বসে পড়াশোনা করো, না 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 বলো জনি জনি ওটা শুনি তো, বর কোথায় নিয়ে যাবে, বর কোথায় নিয়ে যাবে, আবার আবার বলো, আবার বলো, দুল দুল দুলো নি পেয়ারা তাই লই, দুল দুল দুলো নি নাঙ্গা মাথায় চিরুনি, পর বর আসবে, বর আসবে কি রতনি যচনি, আবার বলো আমাদের বাসার মেয়েটা কত পরিমাণের চতুর। এবার আমরা দুপুরবেলা সবাই গোসল টুসল করে বসে আছি, তো আমার বোন হচ্ছে বসে কি বলবো, এক বোন হচ্ছে কবুতর কাটছে আর এক বোন বসে বসে দেখছে আর বিভিন্ন গল্প হচ্ছে, সঙ্গে তো আমি আছি ভিডিও করার জন্য, যেটা করি আর কি আমি সব জায়গায় একমাত্র আমার ভিউদের জন্যই। তো এবার হচ্ছে ভাবলাম লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে যে একটু হেঁটে আসি, যেহেতু কিশোরগঞ্জ প্রচুর ঠান্ডা, আসছি এবং চলেও যাব হয়তো বা আগামীকাল, তো একটু ঘুরে আসি। তো আমি আমার বোন 2 এবং আমার কাজিন এই 4 মিলে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের যে জমিগুলা আমার এক দাদার জমিতে, তো সেখান থেকে আমরা কিছু সবজি নিব, তো সেখানে ভাইয়াও দাঁড়িয়ে আছে, আমার যে খালু চাচা সেও দাঁড়িয়ে আছে তাদেরই জমি থেকে, তো খালু চাচার বাবাও আছে, তো ভাবলাম যে যাই ওখান থেকে কিছু সবজি নিয়ে আসি। তো প্রথমেই এসে আমার বোন ফুলকপি উঠানোর চেষ্টা করছে, তো এই হচ্ছে ফুলকপি উঠিয়ে ফেলেছে, মাটিটা খুবই নরম ছিল এই জন্যই হয়তো বা সহজে উঠে গিয়েছে। তো একটা ফুলকপি তোলা হয়েছে, এবার আরও ওঠানো হবে, আর এটা হচ্ছে সঙ্গে পেঁয়াজের জমি মানে পেঁয়াজ ক্ষেত, তো ফুলকপি আর পেঁয়াজ ফুলকপিটা সাইড দিয়ে আর পেঁয়াজ হচ্ছে মাঝখানে অংশটায়, তো পুরাটাই একদম সবুজ হয়ে আছে। তো এবার আরেকটি ফুলকপি তুললো আমার বোন, তো 2 হয়ে গেল, তো এবার হাঁটতে থাকি সঙ্গে দেখি আরও কিছু নিতে পারি কি না, তো একটু একটু করে
যাই পাই সবই নিয়ে নেব আজকে। এগুলো অবশ্য আমরা ঢাকায় নিয়ে আসব, তো এই জন্যই হয়তোবা আমরা আশা আছে আমরা কাল ঢাকায় চলে আসব। তো দেখা যাক, এইটা হচ্ছে সাইডে আলুর ক্ষেত, তো এখানে আলু এখনো হয় নাই ওইভাবে, আর পেঁয়াজ আর ফুলকপি নিব, আলু নিব না। তো দেখাই তোমাদেরকে পুরোটা, মানে কি বলবো, পুরোটা জমি কেমন সবুজ হয়ে আছে। তো সামনে দাদা, যে দাদার জমি থেকে আমরা এই সবজি নিচ্ছি, সেই দাদা দাঁড়িয়ে আছে। তো তার সঙ্গে একটু দুষ্টু করি। এই দাদা হচ্ছে আমার চাচা খালু, যে তার বাবা, মানে আমার খালার শ্বশুর এবং বাবার চাচা। তো আমাদের দাদা ভালো আছেন? আমি একটা নিতা। আচ্ছা দাদা, আমার একটা দিব। দাদা তুলেন একটা, এত আপনি যেটা পছন্দ। আপনি তুলেন, শেষ তোলা দাদার পোলা একটু দূরে গেছে। তো দেখলেই তো দাদার সঙ্গে কি দুষ্টু করলাম। এবার হচ্ছে সবজি নেওয়া শেষ, তো বাসার উদ্দেশ্যে রওনা হব। তো বাসার উদ্দেশ্যে রওনা হব মানে বাসার কাছেই তো এই সবজিগুলা। তো ভালো লেগেছে, অনেক বছর পর এরকম সবজি খেতে এসেছি, তো মজা পেয়েছি অনেক। অনেক বছর বলতে অনেক বছর, প্রায় 20-21 বছরের উপরে হবে। আমরা মানে গ্রামে আসি কিন্তু এই জমিগুলোতে আসি না, এই অনেক বছর পর আজকে আসলাম। তো এবার হাঁটতে হাঁটতে যাওয়ার সময় যে দাদা, দাদার আরেকটি ছেলে আমাদের চাচা, ওনার ছেলের বউ আমাদেরকে সম্ভবত মাংসের পিঠা দিয়েছে, তো সেটা খাচ্ছিলাম। আর ওনার বাসায় দেখো মুরগিটা কোথায় বসে আছে, ডিম পেড়ে, ডিম নিয়ে মুরগি বসে আছে ওয়ার্ড্রপের উপরে। তো এখানে ওই যে দাদা দেখেছো, ওনাদের নাতি, ওনার নাতিগুলা, তো মেয়ের ঘরের, ছেলের ঘরের এতগুলো নাতি। তো ওদের সঙ্গে একটু আমি দুষ্টু করছি। বলো বলো, নাম কি? আন্না। আন্না, তোমার নাম কি? সাবা। কে বলছে? তোমার নাম সাবা? ও, অন্য নাম তো ভাবছি, অন্য নাম। ওই পিসের জন কে, ওই সাদা জন কে, তার নাম কি? দেখি তো একটু রুকা আসা যায়। আল্লাহ রে, একটা দেখো চাঁদ, দেখি চেহারাটা। এবার বাচ্চাদের সঙ্গে দুষ্টু করতে করতে বাসায় চলে আসলাম। আমি আবার বাচ্চাদের সঙ্গে খুব ভালো দুষ্টু করতে পারি, আর একটু বেশি সময় থাকলে হয়তো বা আরও দুষ্টু করতাম, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই বাসায় চলে আসলাম। এবার আমার বড় বোন, আমার কাজিন, আমার খালা, ওরা গল্প করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি আর আমার মেজো বোনের ছেলে একদম একটি সাইডে দাঁড়িয়ে আমরা সূর্য মামাকে দেখছিলাম বসে বসে। আর ঘন কুয়াশা পড়ছে, তো সেটাকে আমরা এনজয় করছিলাম। এই হচ্ছে আমার কিশোরগঞ্জের আরও আরেকটি দিন, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার কিশোরগঞ্জের আরও কিছু ব্লগ আমি আপলোড করেছি, সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখে আসতে পারো। এই তো জানি না সামনে আরেকটি দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কিনা, যদি পসিবল হয় তাহলে শেয়ার করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।